সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আসছি চরপার্বতী কদমতলা নামক স্থানে, মসজিদের অনেক বাড়িঘর নিঃস্ব হয়ে যাচ্ছে, নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, প্রায় গাছপালা কেটে দিয়েছে, ওনাদের বসত বাড়িটা ভেঙে দিছে, অলরেডি নদী গর্ভে চলে গেছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মসজিদটা সুন্দর করে নির্মাণ করা হয়েছে, বাট এখন ভাঙনের কবলে পড়েছে। এই মসজিদটা আমার মনে হয় বেশি দিন টিকবে না, আল্লাহ যতদিন রক্ষা করে। এটার যেই পিলারটা রয়েছে তার মাটিগুলো সরে গেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দেওয়াল করা হয়েছিল, ওয়াল করা হয়েছিল, সেগুলোও নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ওই সামনে ওটা হচ্ছে হানিফ সেতু। ফিলার এটা পড়ে গেলে পড়ে ওই এটা এদিকে নিয়ারা জানা যায় না, নিয়ারা অবস্থা খারাপ তো রাস্তার। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, ইতিমধ্যে মুসাফুর ক্লোজার ভাঙনের কারণে অধিকাংশ খালগুলোতে জোয়ারের পানি ঢোকাতে আমাদের এই চরপার্বতী, ফেনী, দাগনভূঞা, সোনাগাজীর অনেকাংশই বিলীন হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সড়ক অলরেডি নদী গর্ভে চলে গেছে, তার মধ্যে এই কদমতলা সড়কটি বসুরহাট থেকে কদমতলা হয়ে আমাদের কোম্পানিগঞ্জের যে পুরনো যে সুইচ গেট ছিল এই সড়কটি প্রায় ভেঙে যাচ্ছে, একদম সড়কের কাছাকাছি চলে আসছে ভাঙন। আল্লাহ চাই তো এটা টিকে থাকবে, আর না হয় এই ভাঙনের কবল থেকে কেউ রক্ষা করতে পারবে না। দেখা যাক, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে, এই বসত বাড়িগুলোতে কিন্তু জোয়ারের পানি ঢুকে যাচ্ছে। এখন আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আগের যে পুরনো রাস্তাটা ওটা কিন্তু ভেঙে গেছে প্রায়। রাস্তায় গিয়ে ভাঙিয়ে যাবো পুরো। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মুসাফুর ক্লোজার সুইচ গেট ভেঙে যাওয়ার ফলে আমাদের কত হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। এই সড়কটি এখন মেরামতের কাজ চলছে দেখে এই সড়কটি বন্ধ রয়েছে। ইনশাল্লাহ আমরা আশা রাখি দ্রুত এর সমাধান হবে, যত দ্রুত সম্ভব এই মুসাফুর ক্লোজারটি আবার পুনর্নির্মাণ করলে ইনশাল্লাহ এটার সমাধান অবশ্যই হবে। এভাবে সম্ভব না তো, যে অবস্থা এভাবে মুসাফুর ক্লোজার পুনর্নির্মাণ না করা পর্যন্ত এটা ভাঙে যাবো। তোমার বাড়ি তো নিয়ে যাইব এবার ডাক্তার, এই ইঞ্জিন হারাইলে শেষ, ইঞ্জিন হারাইলে বাড়িঘর এগুলো সব শেষ, এই সাইডের বাড়িঘর তো শেষ বন্ধু।